প্রস্তাবিত বাজেটের নেতিবাচক প্রভাব পড়েনি রাজধানীর বাজারে। আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য, তবে করোনার কারণে আমদানি কমে যাওয়ায় দেশি পেঁয়াজের দাম বেড়েছে। প্রায় প্রতি বছরই বাজেট ঘোষণার পরপরই কারণে অকারণে বেড়ে যায় নিত্যপণ্যের দাম, কিন্তু অঘোষিত এই নিয়মের অনেকটাই ব্যত্যয় ঘটেছে এবার। তেল বিক্রি হচ্ছে আগের নির্ধারিত দামেই, চাল গত মাসের বাড়তি দামই স্থিতিশীল রয়েছে। মিনিকেট হলো 60 টাকা, 250 হলো 48-50 টাকা, আর আপনার নাইস চাল আছে 60-65 টাকা, পলাশ চাল 85-90 টাকা। এখন তো নতুন মাল আসে নাই, আমরা পুরান রেটের মাল আছে, পুরান রেটেই বিক্রি করতেছি। বাজেটে যদি দাম কমে যায় ওটা জিনিস আর দাম কমে না, কিন্তু যেটা বেড়ে যায় ওই বাজেটে পরের দিনই বাড়ায় দেয়। পেঁয়াজের বাজারে করোনার প্রভাব পড়েছে, ভারত সহ বিভিন্ন দেশ থেকে আসছে না অতি প্রয়োজনীয় এই পণ্য, তাই দেশি পেঁয়াজ বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। সামনে ঈদুল আজহা আসছে, সে সময় পেঁয়াজের মূল্যটা আরও একটু ঊর্ধ্বগতি হতে পারে, সে কারণে আমি বাজার ঘুরে ঘুরে যেখানে একটু কম পাবো সেখান থেকে আমি কিনে নেবো। হঠাৎ করে করোনা মহামারীর কারণে ইন্ডিয়ান পেঁয়াজটা বন্ধ করে দিয়েছে, তার জন্য বাংলাদেশে বর্তমানে এই বাংলাদেশি পেঁয়াজটাই আছে, তাছাড়া অন্য কোনো রাষ্ট্রের পেঁয়াজ নাই। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে মাছের বাজারে, দেশের দক্ষিণাঞ্চলের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ায় চিংড়ি সহ বেশ কিছু মাছের সরবরাহ কমেছে। সাতক্ষীরা যে পানি বাইরে গেছে, বাইরে গেছে, বড় মাছের দাম একটু বেশি আর ছোট মাছের দাম একটু তুলনামূলকভাবে স্থিতিশীল আছে আর কি। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে যথাক্রমে 600 ও 900 টাকা কেজি দরে, আগের সপ্তাহের চেয়ে 10 টাকা কমে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।